নমস্কার বন্ধুরা, সুলতানের ছেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভেটকি মাছের একটা রেসিপি নিয়ে এসেছি, পাতুরি নয়, আমি অন্য রকম করে রান্না করব। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এরকম করে সাজিয়ে নিয়েছি দেখুন। আর এটাকে আমি এরপর নুন হলুদ মাখাবো। এই যে দেখুন, এটা মাছটা 1 কিলো ওজনের আছে। আর এইরকম মাঝারি সাইজের আমি পিস করে কেটেছি। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দেবেন, নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপিটি। আমি প্রথমে নুনটাকে দিয়ে দিচ্ছি। এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিলে নুনটা সব জায়গায় ভালো যাবে। আর হলুদের সঙ্গে অল্প একটু লঙ্কা গুঁড়ো আমি মাখিয়ে দিয়েছি। এবার হলুদ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর ঘষে ঘষে মাছের মধ্যে আমি এটা মাখিয়ে নেব। বন্ধুরা, ভেটকি মাছ তো আপনারা অনেক রকম করে রান্না করে খেয়েছেন, কিন্তু আমি কীভাবে রান্না করি সেটা আপনাদের দেখাবো। ভেটকি মাছে নানা রকম পদ রান্না করে যায়, তার মধ্যে আছে পাতুরি। আর আমি আজকে একটু সর্ষে পোস্ত দিয়ে রাঁধব, দেখুন কীভাবে রান্না করি। হয়তো কোনো কোনো ব্যাপারে আপনাদের সাথে মিল থেকে যেতেও পারে। আর আমার এই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একদিন এভাবে বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। মোটামুটি ঘষে ঘষে আমার সব মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপর এটাকে আমি রেখে দেব 2 মিনিটের জন্য। আর এই বাটিতে আমি জল নিয়েছি, আর এই যে আমি পোস্ত নিয়ে নিচ্ছি, এখানে আমি 4 চামচের মতো পোস্ত নেব। পোস্তটা আমার হাতে লেগে পড়ে গেল, কোনো সমস্যা নেই, পোস্তটা আমি তুলে নিচ্ছি। এটা সিঙ্কের ওপরে আছে, পরিষ্কারই জায়গা। আর পোস্তটাকে আমি ভালো করে জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নিলে এটা কি হয়, বাড়তে সুবিধা। আর এখানে আমি সর্ষে নিয়ে নিয়েছি সম পরিমাণ, ওখানে 4 চামচ পোস্ত আর 2 চামচ সর্ষে, সাদা সর্ষে নিয়েছি, আপনারা কালি সর্ষেও নিতে পারেন। এরপর আমি কড়াইতে সর্ষে তেল দিচ্ছি, 1/2 কাপের মতন তেল দিলাম। তেলটাকে আমি কড়াতে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে চিটে না যায় কোনো কারণে মাছগুলো। আর কড়াইটা তেলটা বেশ ভালো করে আমি গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এরপর মাছগুলো দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। গ্যাসের আজকে আমি বাড়িয়ে তেলটা গরম করছিলাম, এখন আমি কমিয়ে দিলাম। এরপর চলুন আগে সর্ষেটাকে আমি বেটে নিই। শিলটা আমি প্রথমে ধুয়ে নিচ্ছি। এরপর আমি আগে প্রথমে শুকনো সর্ষেগুলো ঘষে নেব, তারপর জল দিয়ে পেস্ট করে নেব। এখানে মাছটা আমার ভাজা একটু হয়েছে, একটা পিট, আবার একটা পিট আমি উল্টে দিচ্ছি। এই মাছগুলো খুব নরম হয়, তাই একটু সাবধানে উল্টাতে হবে। আর নরম হওয়ার জন্য একটু লাল লাল করে ভেজে নিতে হবে, খুব ধীরে ধীরে উল্টাতে হবে যাতে এটা ভেঙে না যায়। যেহেতু তেলটা খুব গরম আছে অত ভেঙে যাবার কোনো ভয় নেই। এই যে দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি, ঠিক এইরকম লাল লাল করে একটু ভেজে নিতে হবে।
এবারে বাকি মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এখানে আমি তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো একটু ফেড়ে নেব। এই তরকারিতে কাঁচা লঙ্কা দিলে এই স্বাদটা ভালো হয়, তাই আমি তিনটা কাঁচা লঙ্কাকে আমি ফেড়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি একটু বেশি ঝাল খান তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, কিংবা ওই পোস্ত সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কাগুলো বেটেও নিতে পারেন, এতে ঝালটা ভালো করে পাওয়া যাবে। আমি তেল কিছুটা তুলে নিয়েছি, এরপর আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। দেড় চামচের মতো কালো জিরে দিলাম, ছোটো চামচে। এরপর ওই চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। এরপর যে পোস্ত আর সর্ষে বেটেছিলাম এটাকে আমি দিয়ে দিচ্ছি, আর বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা আমার কষতে সুবিধা হয়। আর এরপরে আমি আর হলুদের ব্যবহার করব না, হলুদ দিলে একটু হলুদ গন্ধ ছাড়তে পারে। তাই এই রেসিপিতে এরপরে আর হলুদ দেওয়া হবে না। এরপর দু মিনিট সময় ধরে গ্যাসের আঁচকে কমিয়ে আমি এই সর্ষে আর পোস্ত মশলাকে ভালো করে কষে নেব। দেখুন, শুকনো হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, পরে আবার স্বাদ মতো নুন দেব। মাছটা দিয়ে ফুটে গেলে তার থেকে যে নুন বেরোবে, দিয়ে যদি নুনের পরিমাণ কম হয় তখন আবার নুন দেব। আর এই যে শিল ধোয়া জল, এটা আমি দিয়ে দিলাম। কথায় বলে শিল ধোয়া জল দিলে তরকারি স্বাদ বাড়ে, তাই শিল ধোয়া জলটা আমি দিয়ে দিই। মানে শিলে যে সর্ষে পোস্ত লেগেছিলো সেটা নষ্ট না করে আমি দিয়ে দিলাম। আর ঝোলটা আমার ফুটে গেছে, এরপর মাছগুলো আমি দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব। মাছ দিয়ে বন্ধুরা খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। দেড় থেকে দুই মিনিট ভালো করে মাছগুলোকে আমি ডুবিয়ে দিচ্ছি গ্রেভির সাথে। একদিকে আমি মাছগুলো গ্রেভির সাথে ডুবাচ্ছি, একসাথে তার সাথে মাছটা আমার সেদ্ধও হচ্ছে। এই যে দেখুন, গ্রেভিটা ঘন হয়ে এসছে। আবারও একটু নেড়ে দিতে হবে। এরপর আমি এই যে সর্ষের তেল, ওপর থেকে কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দেবো। যে কোনো মাছ রান্নাতেই ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে তার স্বাদ গন্ধ দুটোই সুন্দর হয়। আমরা বাঁকুড়া জেলায় মাছ পোস্ত এইসবে আমরা কাঁচা তেল ছড়াই। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, মাছটা আমার রান্না হয়ে গেছে। এরপর এটাকে আমি দু মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন, গ্রেভিটাও আর একটু ঘন হয়ে এসছে, জলটা মরে যেয়ে কত সুন্দর হয়েছে মাছের এই রান্নাটা। আজকে আমার হয়ে গেল রান্নাটা, ভেটকি মাছের সর্ষে পোস্ত দিয়ে ভেটকি মাছ রান্না। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের সাথে কোথাও যদি মিল থাকে তাহলে কমেন্টে জানাবেন। আর এরকম করে আপনারা রান্না করে খান কি না তাও জানাবেন। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন এই প্রার্থনাই করি।